আচ্ছা, এতদিন ধরে ফেব্রুয়ারি মাস 28 দিনের হয়ে থাকে, আপনাদের কি কখনো মনে হয়েছে ফেব্রুয়ারি মাস কেনই বা 28 দিনে হয়? আপনার মনে যদি এরকম আজব প্রশ্ন এসে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এবং স্মার্ট স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বছরের বাকি মাসগুলির ক্ষেত্রে 30 দিন কিংবা 31 দিনে শেষ হয়, কিন্তু ফেব্রুয়ারি মাস 28 দিনে হয়। তবে এর পিছনে রয়েছে কিছু অবাক করা কাহিনী তথা তথ্য। বর্তমানে আমরা যে ক্যালেন্ডার ব্যবহার করে থাকি সেটা হলো গ্রেগরিয়ান যুগের ক্যালেন্ডার। গ্রেগরিয়ান যুগের আগে জুলিয়ান ক্যালেন্ডার প্রচলন ছিল। সে সময় রোমান গ্রিক পঞ্জিকা অনুযায়ী বছর ধরত 304 দিনের, মাস ছিল 10টা, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের সে সময় কোনো অস্তিত্বই ছিল না, মাস ছিল প্রথম মাস। রাজা পম্পিলিয়াস জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসকে বছরের ক্যালেন্ডারে যোগ করে। ফেব্রুয়ারি ছিল বছরের শেষ মাস, জানুয়ারি ও ফেব্রুয়ারি দুই মাসকেই 31 দিন হিসেবে ধরা হতো সেই সময়। কিন্তু তা নিয়ে প্রবল সমস্যা দেখা দেয়। মূলত ঋতুর সঙ্গে সময়ের তারতম্য না মেলায় সমস্যা পোহাতে হচ্ছিল। পরে ক্ষমতায় আসার পর বছরকে ঢেলে সাজালেন জুলিয়াস সিজার, নতুন দুটি মাস জানুয়ারি ও ফেব্রুয়ারিকে এগিয়ে আনলেন। যেহেতু ফেব্রুয়ারি মাস একেবারে নতুন ছিল, তখনকার দিনে সুবিধার জন্য 28 দিনে ধরা হতো, সে থেকে আজও এটি প্রচলিত। তাছাড়া আরেকটি কাহিনী প্রচলিত রয়েছে, তখন বিজয় মাসকে অসুখী হিসেবে ধরা হতো। রোমানদের বিশ্বাস ছিল বিজোড় সংখ্যায় থাকলে ভূতের উপদ্রব হতে পারে। তবে প্রতি বছর ফেব্রুয়ারি মাস 28 দিনে থাকে না। সূর্যের চারদিকে পৃথিবী প্রদক্ষিণ করতে সময় নেয় 365 দিনে 6 ঘন্টা, সেই হিসাবে প্রত্যেক 4 বছর পর 24 ঘন্টা অর্থাৎ একটি দিন অতিরিক্ত থেকে যায়। সেদিনটি যোগ করা হয় ফেব্রুয়ারি মাসে, তাই 4 বছর পর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা দাঁড়ায় 29, যাকে আমরা লিপ ইয়ার হিসেবে জানি। আমাদের আজকের ভিডিওতে যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, কেননা আজকে আমরা লিপ ইয়ার সম্পর্কে জানলাম এবং ফেব্রুয়ারি মাস 28 দিনের হয় কেন সেটার তথ্যটাও জানলাম। কারা প্রথমবার এই কাহিনী শুনলেন এবং এই বিষয়টা জানলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।